এই গোরালৰ ভিতৰত কি কৰি আছা এ তিৰিকা জতে উলে খান্তি নেদা ওই তাতো খান্তি নেদা এটো খান্তি নেদা কি কও ইয়াতেনো কি কৰছা এতে দুৰ্গা পূজাতে আমি হাগেটা খামুলি ভাবছো অ হিকিটা ইয়াতে থম হিনে থাকাৰ আগতে হিন্দৰ কিনকে আৰাম লাগে ম আগতে চাইছো কোছোন কি চাও ইফলাছন কুঠা আছে এটা মাথা নষ্ট কৰি দিবই আ আ ওলে আছোন ওলিয়া হুনকালে কও কিয় এ গেষ্টে কি তোর মুখ লগি বেয়া নালগে নিকে বেয়া লাগবো ইটু আজির কোঠা নিকে কোটায় মই তো খঙে উঠি থাকে ঠিক কোঠাটো শুনি লছন আগতে কো সা তুইও হংকার করলি ও তোর সাহাবিও হংকার করলাক বাকি থাকলাক কোনে তই ও ইটা মই তো কি করব লাগে তুই নিজে বিয়া পাতা নাই হে কারণে তো গোসরে লেলে কোটায় ফেভরা ছাগল নিসনা কোন্ধা এই গিস্টিক এতিয়াও বিয়া পাতা সময় আছে মর তুই কি কোঠা কোয়া বুড়া হগুন ইটু বয়সত নো কাই সে দিব এত ঠেট তিরে তোর মাই দে তোর হপ মই এটা তো কুঠা কম তুই কাকু নো কবি হা লোকং দে কাকু কৌসুন খরত দেখুন রহিলা তো আছে হিনা তাই ইটু কুঠা কোয়ার কারণে তাই তাই হহিকির ঘর খুশি গেছে নহলে তাইকে মই কিনু কুঠা কোয়া কুকুর ছাল নহা ঠিকরা কুকুর তো রহিলা লগত লাশ নালগে সি 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 সেসে তুই দুর্গার নি মই বেলে কুঠা ভাবি কুঠা বিটু তো লগত হবানে দউ সব কুঠা মিমসা হবো কই দি মই ওই মিমসা কোনছন কইয়ে মরলং ময়ে মুখ চরিত্রহীন বলিয়ে ভাববো নিকে তুইক ফাঁকি যাওয়ার লগে লগে মই কিমান একলা একলা অনুভব করো সিটু মহিয়ে জানো আজি যদি মই বিশ্বনাথ পড়ো মুখ পানি একটু দেওয়ার কারণে কোনো মানুষ নাই ঠিক তার কারণে মই এটা ছোৱালী বিচরি আস কোনেও বুঝি না পায় এনে এন কোঠা দেশত কিবটা ডাঙার কোঠা আছে সাদু দসুন বল গুরা হগুনটু কুইয়ে দিয়ে নেকি এই হিনহিন কোঠা দেশ হুই সাহাব কি কথা আছে ক হয় নেকি ঐ হকে মই সিটো কথা কোৱা নাছিলি তো তই মোক ভুল নুবুজবে কিন্তু কই আছা তই বল মোৰ লগত কত ডাংগাতিৰ ঘৰত ডাংগাতিৰ ঘৰত নিনো কিয় মাৰবা লাগে ইয়াতে নাম ৰাখিও তো পাগলা হৈছে নাকি এ তেৰে ডাংগাতিৰ ঘৰত আকৌ মই তোক কিয় মাৰবা নিম এ গেছিকা গৈছে সিহঁতৰ ঘৰৰ গৰু কিটাই আমাৰ কঠীয়া খাই শেষ কৰি দিছে সেইকাৰণে মই সিহঁতক দম দিব যাম হয় নেকি মই আৰু ভয়ে খাই গৈছিলোঁ নহয় এ সখী আজি আইছা দে কাজিয়া বেচাল কৰবা যাব নালগে দে কোঠাটো মই সিহঁতক কুম দে কেনেহেন কোঠা দেছ সিহঁতক ভালকে কবি নহলে মই বেলেগ ব্যৱস্থা ল'ম আৰু তই চিন্তা নকৰিবি মই একলা ঠিক কৰিম সিহঁতক ঐ কিষ্টিক তই একলাই যাব নালগে দে সিহঁতে তোক বেয়াকে ক'ব পাৰে ময়ো তোৰ লগত যাম বাহ আজি ইমান ঢিলা চাউলত কোঠা কৈছা যে নহয় তোৰ প্ৰতি এটা মোৰ মৰম ভাৱ আছে তো আজিৰ পৰা আৰম্ভ হৈছে তোৰ নি নহয় হিনিহীন কোঠা দেছ মাইকী চাকি নাচাং মই এই তিৰি খাটেন দিবি দে বেয়া কথা নিজৰ তিৰি ৰোগে মাছো মই হৈ নুকুৰবে তই ডাঙৰ বনি ৰবিচোন ৰবি তহঁতে এটা বিৰাট বেয়া কাম কৰিছা নহয় কি বেয়া কাম কৰিলো ন তহঁতৰ গুৰুগিলা কি এৰি দিয়ানো আমাৰ কুঠীয়া খাই গোটেই শেষ কৰিছি আমাৰ গৰুই কুঠীয়া খাইছি আমাৰ গৰু দেখোন বাপাই সদায় দৰককে দে ই আমি এইবিলাক কি জানো অহ এইবাৰক লৈ তহঁতৰ গাইটোৱে দুইবাৰ কুঠীয়া খালাক তহঁতৰ যে পাখা চিকৰা গৰুটো সিটোৱে খাইছি ইমান লোভিয়া না তহঁতৰ গৰুটো মই জানাত বাপাই আমাৰ গৰু দৰককে দেই
আৰু আমাৰ গৰুৱে জি খাইছে তাৰ কি প্ৰমাণডাল আছে জিডা নেকি গৰুটো ধৰি গিনে ঘৰত বান্ধি থম কিতিয়াহে গম পাবি বেলটা হ'ব দে মই বাপাক কম বাৰু বাপাকে কোৱা না হাপাকে কবি ভালকে বুজে কবি কিন্তু ইয়াৰ পিছতো যদি কুঠিয়া খাই নহয় দুগুণ দাম দিব লাগিব আৰু গাইটো ঘৰত বান্ধি থৈ দে হ'ব দিয়ক মই এটা যাওঁ ঐ ডাঙৰি ৰসুল কি গাই গৰুটো গাখীৰ দে না গাখীৰ নিদি পেলাই কি বৰষুণ দিব নেকি ফাঁচি গেছি ৰ পিছে হলে আমাক এক বাল্টিং গাখীৰ দিব লাগিব কিয় দিম আৰে আমাৰ কুচা খাব তোমাক গাখীৰ দিব কি নিচিনা কথা ভাই এইটো হেনেহীন কোঠা দেচন কত মানুহ ডাক্তৰ ইঞ্জিনিয়াৰ মাষ্টৰ বনাইছি আৰু কিমান কিমান ভাল মানুহ কৰিছি কিয় নাপাব ন কথা শিকাব তো কামখিনি ইতা সোনকালে কৰ